এলেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এলেলা কি সে লেলা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম। ব্লু ফেয়ারি লায়লা, বয়স 48, দুই স্বামীর সংসারে দুই সন্তানের জননী, রাজধানীর অভিজাত এলাকায় বসবাস, চলাফেরা পশ্চিমা স্টাইল। মোবাইল অ্যাপস টিকটক ও লাইকির মাধ্যমে পরিচিতি পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আব্দুল্লাহ আল মামুন, ডাকনাম প্রিন্স মামুন, বয়স 24, অবিবাহিত, গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। টিকটকে জনপ্রিয় হয়ে ওঠার পর বিভিন্ন অনলাইন প্রমোশন ও ফেসবুকের মাধ্যমেই মূলত জীবিকা নির্বাহ করত। ফেসবুক, টিকটক ও লাইকি প্ল্যাটফর্মের বিভিন্ন গ্রুপের সুবাদে সম্পর্ক গড়ে ওঠে প্রিন্স মামুন ও ব্লু ফেয়ারি লায়লার। সময়ের ব্যবধানে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, সম্পর্ক গড়ায় আরও বহুদূর। একসময় ধনাঢ্য লায়লার বাড়িতে থাকা খাওয়া ও চলাফেরা সহ একসাথে পথ চলা শুরু হয় মামুন লায়লার। তবে কোনো দালিলিক দস্তখত ছিল না এই জুটির। ধর্মীয়ভাবে স্বীকৃতি না থাকা সেই সম্পর্কে মাঝে মধ্যেই চিড় ধরত, সেগুলো আবার আলোচনা সমালোচনার ঝড় তুলত তরুণ তরুণীদের মধ্যে। সম্প্রতি বসুন্ধরা এলাকায় একটি সেলুন উদ্বোধন করেন এই টিকটকার প্রিন্স মামুন, যেখানে হাজার হাজার ভক্ত ভিড় জমায়। কেউ কেউ বলছেন সিনেমার হিরোদেরকেও হার মানিয়েছে প্রিন্স মামুন সহ সাম্প্রতিক সময়ের জনপ্রিয় টিকটকারদের। ভক্তদের ফেসবুক পোস্ট এবং মামুন লায়লার ভিডিও কন্টেন্ট থেকে অবশ্য তেমনটাই দেখা গেছে। সামাজিক মাধ্যমে লায়লাকে সঙ্গে করে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মামুন। কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে, আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। মামলার এজাহারে লায়লা লিখেছেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে তাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল বিশ্বাসে মেনে নিয়ে তাকে বাসায় থাকার অনুমতি দেয় লায়লা। এজাহারে লায়লা আরও লিখেছেন, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে বাসায় এসে বসবাস করতে শুরু করে। ওই দিন থেকে সে লায়লার বাসায় তার সঙ্গেই একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক শারীরিক সম্পর্ক করে মামুন তার বাসায় থাকাকালে তার মা মাঝে মধ্যেই সেখানে অবস্থান করত। মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললেও সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করত বলেও অভিযোগে উল্লেখ করে লায়লা। তবে ভিন্ন সুর মামুনের কণ্ঠে, এবার কান ধরে প্রতিজ্ঞা করেছেন মামুন, প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত, তবুও লায়লার কাছে আর ফিরবে না মামুন। কেননা লায়লার সাদামাটা চেহারার আড়ালে ভয়ঙ্কর এক রূপ ধরা পড়েছে মামুনের চোখে। দিনের আলোয় যে লায়লা চুপচাপ, রাতের অন্ধকারে ভিন্ন রূপে হাজির হয় সেই লায়লা, এমন গুরুতর অভিযোগ মামুনের কণ্ঠে। ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি নেশা করে থাকি, এটার পিছে দায় হচ্ছে ও। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, আমার সর্বোচ্চ চেষ্টা করবো টিকটক ব্যাক এনে দিছি আমি। চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সে লেলা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না। এদিকে মামুনের এমন কঠিন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়ায় বড় বোন পরিচয় দেয় আইনজীবী লিজা। লিজা অনেকটা বিনে পয়সায় মামুনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস এবং মামুনের পরবর্তী কার্যক্রমের দিক নির্দেশনা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি, যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার মামুনের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।
টিকটক, ইউটিউব ও ফেসবুক ছাড়াও যুবক যুবতীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নামে আসলে যে ধীরে ধীরে নানা অসামাজিক কার্যে জড়িয়ে পড়ছে তার দায় কে নেবে? সচেতন মহল বলছে এখনই এসব নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আরো বড় খেসারত গুনতে হবে। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।